অবশেষে অপেক্ষার অবসান। 83 বিশ্বকাপ জয়ের মধুর স্মৃতি এবার হাজির হচ্ছে বড় পর্দায়। আর কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পাবে 83। কবির খান পরিচালিত এই ছবির প্রচারে সম্প্রতি কলকাতায় এসেছিলেন স্বয়ং কপিল দেব। শুধু কপিল দেব একা নন, তিলোত্তমায় এসেছিলেন 83-র পরিচালক কবির খানও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট 1983-র বিশ্ব জয়ের নায়ক জানালেন অনেক কথা। কপিল দেবের চোখে শহর কলকাতা পাল্টেছে অনেকটাই। যখনই তিনি কলকাতায় আসেন, কলকাতার আতিথেয়তায় মুগ্ধ হন। The first time I come out to promote any movie because I don't know how they promote what they do. Wow, superb! Can I have a round of applause for that too? I actually don't know, and now I am here. I can only say a very simple thing. Dada, jabe na. Dada, jabe na. কবির খান জানালেন এটা কপিল দেবের বায়োপিক নয়, এটা 1983 সালের ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গল্প। देखिए कहानी 83 की टीम की है, ये कपिल देव की बायोपिक नहीं है, ये उस टीम की कहानी है जिन्होंने पहला वर्ल्ड कप जीता था। हाँ ऑफ कोर्स कपिल देव कैप्टन थे और एज अ कैप्टन उन्होंने लीड किया है फ्रॉम द फ्रंट। मुझे लगता है कि एज अ कैप्टन वो बिल्कुल एक जो टीम का एक एंकर होते हैं वो थे, और वो रणवीर ने वो कैप्चर किया है कि कैसे एक आदमी की बिलीफ ने पूरी टीम को धीरे धीरे बिलीव करवाया कि हम ये कर सकते हैं। রণবীর সিং দীপিকা পাড়ুকন অভিনীত এই ছবিটি ঘিরে চর্চা বহুদিন ধরে। অতিমারির কারণে এই ছবির মুক্তিতে ব্যাঘাত ঘটলেও অবশেষে মুক্তি পেতে চলেছে 83। বিয়ের পর প্রথমবার একসাথে এই ছবিতেই জুটি বাজছেন রণবীর দীপিকা। বাস্তবের মতো এই ছবিতেও তারা স্বামী স্ত্রী। শুধু অভিনয় নয়, এই ছবির সহ প্রযোজনার দায়িত্ব সামলেছেন দীপিকা। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি 83 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং। কপিল দেবের স্ত্রী রমির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। 83 বিশ্বকাপ জয়ের নস্টালজিয়া আবারও উস্কে দেবে এই ছবি। ঐতিহ্যবাহী লর্ডসের মাঠে কপিল দেবের হাতে বিশ্বকাপ ওঠার স্মৃতি আজও ভারতবাসীর কাছে অমলিন। সেই ইতিহাস স্পর্শ করে 83 বক্স অফিসে কতটা ছক্কা হাঁকাতে পারে তার উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। চলতি বছরের ক্রিসমাসে দর্শকরা উপভোগ করতে পারবেন 83। আগামী 24 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে 83। ব্যুরো রিপোর্ট, খাস খবর।